এখন আমি যেটা বলছিলাম, হ্যাঁ ওটা দেখেন, এই যে পেন্ডিং আর ক্লোজ, হ্যাঁ এটা কিন্তু পেন্ডিং এ চলে গেছে। পেন্ডিং এ গেলে আপনি এখানে এসে দেখলেন যেখানে লোগো করা আছে, হ্যাঁ এই লোগো গুলো দেখে আপনি এখানে লোগো বানাইছেন, বানায় এখন সাবমিট করে আসে, এখানে কিন্তু অপশন খুঁজে পাবেন না, কারণ পেন্ডিং এ বা ক্লোজ হয়ে গেলে এখানে অপশন থাকবে না। ক্লোজ গুলো বেশিরভাগ গুলো উইন হয়ে যাবে। হ্যাঁ এই দেখেন, এই যে এটা ক্লোজ, এটা উইন হয়ে গেছে, এটা কিন্তু ক্লোজ কন্টেস্ট, এটা উইন হয়ে গেছে $80,000 $40,000-এর। তো আর আরেকটা বিষয় যেটা বললাম, যে আপনাকে ক্লায়েন্ট কমেন্ট করবে, হ্যাঁ বা এসএমএস দিবে কন্টেস্টে, এটা দেখেন এটা উইন করাইছে। হ্যাঁ আমি এখন এটাতে ক্লিক করে এখানে গেলে সাইডে দেখেন অপশন চলে আসছে, দেখেন দেখেন এখানে বলে দিচ্ছে কংগ্রেচুলেশন জানাইছে, অনেকে থ্যাংক দিচ্ছে, ক্লায়েন্টের সাথে এখানে কথা হবে, এখানে কথা হবে, আর আরেকটা কথা হবে আপনার যে এই এখানে মেসেজে, এই দুই জায়গাতে কথা হবে আপনার ক্লায়েন্টের সাথে। আগে এতদূর পর্যন্ত আসেন, তারপরে বাকিগুলো দেখা যাবে যে কিভাবে কথা বলতে হবে, ক্লায়েন্টকে কিভাবে পটাইতে হবে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি আপনি আর কি বুঝবেন, আপনি তো সব আগে থেকে জানেন ভাই, এইভাবে ভাই আমিও কথা বুঝতে বলবেন, পেরেছি। এই জন্য আমি বললাম। কেউ বলতেছে না তাই বললেন না খালেক ভাই? হ্যাঁ ভাই আপনি তো সব আগে থেকেই জানেন, আপনার না ভাই আপনি শেখেন আছে। কই আকলিম আপু, আজকে আপনার লোগো তো এখনো দেখতে পাইলাম না, আপনি কই কাজ করে, আপনার অনেকদিন পরে আসলেন আপনি। জি ভাইয়া কই আপনার কাজ কই? কাজ একটা করছি ভাইয়া, কিন্তু কি যে হয়েছে এটা বুঝতেছি না। দেখি একটু শেয়ার দেন তো, দেখি তো কি করছেন আপনি, আপনি তো অনেক পিছিয়ে গেলেন। আচ্ছা ওয়ালি ভাই, বেসিক আরজিবিটা কোথা থেকে, কোন অপশন থেকে জানি পাইলেন? হ্যাঁ হ্যাঁ মকআপে বসাই আর সাবমিট করে দেন। আরে বাবা, আপনি এক্সিট দিয়ে কি করেন? জি যে ইলাস্ট্রেটরের পাশে ও এটা না না ভাই, আমি সেটআপ দিয়ে রাখছি, এই দুটারও একটু কাজ শেখার আগ্রহ আছে। ওরে ওয়ালির সাথে যোগাযোগ করেন, ওয়ালি সব করে তাই নাকি? আমার আসলে এই ইলাস্ট্রেটর আর এই দুটার শেখারই বেশি আগ্রহ, ফটোশপ অত আমি পারিও না আসলে, খুব একটা ভালো লাগে না, এই জন্য সেট আপ দিয়ে রাখছি আসলে। এই ফ্রিল্যান্সারের লোগো বলে মকআপে বসে তারপর সাবমিট করে, মকআপ ছাড়া এখানে চলে না। ফ্রিল্যান্সারে দেখেন আপনি ঢুকে যে মকআপ ছাড়া খুব কম লোগো দেখা যায়। জি ভাই মকআপটা না ভাই আমার কাছে নাইও, আর আসলে ওটা কিভাবে করতে আমি এটা ভুলেও গেছি, কোন মকআপ 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 হ্যাঁ আমার কাছে কোনোটাই নাই। আমার কাছে আপাতত যে কয়টা জিপ ফাইল করা আছে আমি কয়টা দিয়ে দিচ্ছি। জি ভাই আর ওটা কিভাবে করতে হয় ওটা আমি আসলে ভুলে গেছি। আচ্ছা দেখাই দিচ্ছি, জি ভাই খালি কপি করবেন এখানে নিয়ে পেস্ট করবেন হয়ে যাবে। জিপ ফাইল তো অনেকগুলো আছে, এখন কোনটা দাও, একচুয়ালি শুধু এটাই। নেটের অবস্থা খুব খারাপ। দুবার ক্লাস এসে ফোন দিস তো।
ভাই এটা কি মকআপ শেয়ার করলেন? হ্যাঁ হ্যাঁ মকআপ আমি বললাম যে আমার কাছে নাই, ওই জন্য হয়তো ভাইয়া শেয়ার করছে। ভাই এটা আগের দিনেরটাই কি নাকি? সেম তো দেখতেছি। ভাই স্ক্রিন শেয়ার অফ করব। আপু এটা কি ফন্ট নিছেন? আমি এটা হচ্ছে যে দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, এই যে এই ফন্টটা নিছি, এটাকে আমি আবার একটু এইগুলো কেটে কুটে সোজা করছি, এই যে দেখতে পাচ্ছেন না? বড় করেন একটু। না আপু ঠিক মতো দেখা যায় না। এই যে কোথায় গেল? ডাউনলোড করছেন ওটা না ভাইয়া? ডাউনলোড করেন জি জি ফাইল যেটা দিছো ডাউনলোড করেন, ওটাতে মকআপ আছে, ওটা আনজিপ করে স্ক্রিন শেয়ারটা অফ করব ভাইয়া। স্ক্রিন শেয়ার দেই করেন? আচ্ছা কেউ তার স্ক্রিন শেয়ার দা পাবলিক না এখন, খুঁজে পাচ্ছি না ভাইয়া কোথায় আছে। আচ্ছা অফ করে আপনি খুঁজে বের করেন। হ্যাঁ পাইছি। চলো অফ করে খুঁজে বের করেন, আমি মকআপে কিভাবে বসাতে হবে এটা বলে দিচ্ছি। জি ভাই আমি ডাউনলোড দিছি। হ্যাঁ হলে আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ আমি একটু খুঁজে বের করে আপনি শুধু সাবমিট করবেন, ওখানে কোনো কিছু করতে যেতে হবে না আপনাকে। আচ্ছা দেখাই দেয়নি কিভাবে সাবমিট করতে হবে? হ্যাঁ দেখাই দিছে, আমি আবার বড় বড় প্লেন নিছিলাম তো ওই জন্য ভাবলাম যে দিতে হবে নাকি। এটা প্লেন চুরি হয়ে গেল। প্লেন চুরি হয়ে গেল মানে প্লেনের প্লেনের ছবি তো ফ্রি পিক থেকে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখেন একটা অ্যাকাউন্টে যখন করি তখন কত গুলেন জিনিস নিয়ে এসে রাখি। হ্যাঁ এই দেখেন দেখেন কি অবস্থা, কই থেকে কি নিয়ে এসে কি বানাইছি। আচ্ছা আপনারা এই যে এটা নাই এটার মতো করে একটা বানান তো দেখি তো, একজন যে কোনো একজন যে এখনো করেন নাই সে করবেন। এই যে এটা যে ইয়েটা করা আছে ওই ওই লেটারের মধ্যে কি এ কোনো ই আছে, লেখা আছে এ? কন্টেস্টটা তো ভুলে এ নাই না। আচ্ছা তাহলে এ লোগোটাই উপরে করে দেবেন এটা। হ্যাঁ এটা উপরে করে দিবেন, লেখার উপরে দিবেন এটা। আচ্ছা একজন করবেন, সবাই করলে কিন্তু আবার ঝামেলা, সেগুলো একজন করবেন, সবাই করলে কপি হয়ে যাবে আবার।
দেখেন এতগুলো ফন্ট এখানে নিয়ে এসেছি, তারপরে এখান থেকে একটা ফন্ট পছন্দ করে এখানে নিয়ে গেছি। ফন্ট গুলো এভাবে দেখেন, দেখেন সবগুলো আমার কিন্তু এখানে ইয়ে করা আছে, ক্রিয়েট আউটলাইন করা নাই, মানে এক্সপ্যান্ড করা নাই। যদি আমার কাছ থেকে ক্লায়েন্ট এলো ইয়েটা চাই, তাহলে আমি বলে দিতে পারবো যে এটা কোন ফন্টে আছে। বুঝতে পারছেন? এই জিনিসটা করে রাখতে হয় সবসময়। এই যেটা গুড টাইম, এটা মাইক্রোসফটের, এটাও মাইক্রোসফটের, আর এটাই মাইক্রোসফটের ফন্ট দিয়েই করা। এই জন্যই আপনাদের বলি, আপনারা যখনই যে লোগোই করেন, যে ফন্টটা নেবেন, সেই ফন্টটা এখানে নিয়ে এসে রেখে দেবেন, এক কপি করে ওটাকে ক্রিয়েট আউটলাইন করবেন না। আর্টবোর্ডের বাইরে যেটা রাখবেন সেটাকে ক্রিয়েট আউটলাইন করবেন না, তাহলে আপনার পরবর্তীতে প্রবলেমে পড়তে হবে না। তাছাড়া আপনাকে আবার প্রথম থেকে খুঁজতে হবে যে এইরকম ফন্ট কোথায় আছে। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করে বুঝতে পারে যে আপনি কি ফন্ট ব্যবহার করছেন, কারণ আমি এই ফন্টটাকে দেখেন এখানে মডিফাই করছি, এরকম কোনো ফন্ট তো নাই। যদি আমাকে ক্লায়েন্ট প্রশ্ন করে এই ফন্টের নাম কি, তাহলে তো আমি বলতে পারবো না এই ফন্টের নাম কি। আমাকে তখন বলতে হবে যে আমি মাইক্রোসফট এক্সট্রিম বোল্ড এই ফন্টটা ব্যবহার করছি আর এটাকে আমি মডিফাই করছি, এটা বলতে পারবো। আর যদি আমি ফন্টের নামই না জানি, তো যদি বলি মডিফাই করছি, তাহলে আমাকে তো প্রশ্ন করে বলবে ফন্ট কি আপনি নিজে বানাইছেন। হ্যাঁ, এই জন্য এই কাজগুলো ভুল করবেন না। আপনি রেকর্ডের অপশন নাই আপনাদের সুবিধার্থে রাখতে পারেন। তো আমি এখান থেকে এটা ওপেন করবো। হ্যাঁ, এটা ওপেন করে নিলাম। আপনাকে তখন কি করতে হবে, আপনার এটা তো মকআপে বসাইতে হবে, আপনার এটা আছে হচ্ছে ইলাস্ট্রেটরে। এটাকে দুই ভাবে নিয়ে যাওয়া যায়, একটা PNG ফাইল করে নিয়ে যাওয়া যায়, অথবা এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। হ্যাঁ, আমি এটা গান গ্রুপ করে নি আগে। আটকে গেছে তো ভাইয়া, কন্ট্রোল সি তে কপি করলাম এটা। হ্যাঁ, কন্ট্রোল সি তে কপি করলাম, আবার ফটোশপে গেলাম। ফটোশপে যাওয়ার পরে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে এখানে ওকে করে দিলাম। তারপরে এখানে চলে আসবে, একটু দেরি হবে, দাঁড়া। চলে আসছে। এটাকে আমি মানে সাইজ ছোট বড় করতে পারবো। হ্যাঁ, ইচ্ছা মতো সাইজ ছোট বড় করতে পারবো, আপনার যত বড় প্রয়োজন আপনি ততটা বড়ই রাখবেন। আর এই যে লেখাটা আছে, এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে এই আপনার যে ইয়েটা, আপনার যে লোগোটা, এই লোগোটা ঠিকঠাক জায়গায় বসাতে হলে আপনাকে এই লেখাটা রাখতে হবে। আর তা না হলে আমি যদি এখানে নিয়ে যেয়ে রেখে সেভ করে দিই, তাহলে তো ঠিক জায়গাতে বসলো না, সেজন্য এই লেখাটা এখানে রাখা। এখানে চাইলে আমি আমার এটাও রাখতে পারবো, যদি আমি এটা PSD ফাইলে সেভ করি। হ্যাঁ,
ওইটা আমি এখানে রাখলাম, রাখার পরে এই যে উপরে সেভ ইয়েটা দিয়ে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা আমার এখানে সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন নিচের এটা বন্ধ করতে হবে, নিচের চোখটা বন্ধ করতে হবে, এটা না, এই যেটা এটা অফ করে দিলে নিচেরটা বন্ধ হয়ে যাবে। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে এটা কেটে দিবেন আপনি, এই যে মকআপে যে এই ফাইলটা এটা এখানে ক্রস চিহ্ন দিয়ে এখানে শুধু ইয়েস করে দিবেন, ইয়েস করে দিলেই আপনার এটা মকআপে বসে যাবে। এই যে মাসুম ভাই, ওই সাইজটা ঠিক করে নেওয়ার পরে আরেকটু দেখান তো, কোনটা ওটাই একটু ব্যাকে যান, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যে সাইজ যে পর্যন্ত ঠিক করে নিলেন মানে মাঝখানে বসাইলেন, তারপরে এটা একটু দেখেন। আচ্ছা, আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা চলে আসছে, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে কপি করে আমি এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম, ওকে করে দিলাম, এটাকে ঠিক জায়গা মতো বসায় নিলাম, এখানে চেক মার্ক দিলাম, উপরের চোখটা বন্ধ করে দিলাম, ও উপরেরটা না নিচেরটা, নিচেরটা বন্ধ করে দিলাম। এরপরে আমি এটা কেটে দিব, এই ফার্স্টে যেটা আছে এটাকে কেটে দিব, কেটে দিলে এখানে নো আর ইয়েস অপশন আসবে। হ্যাঁ, আমি এখানে ইয়েস অপশন যদি করে দিই তাহলে আমার এটা মকআপে বসে যাবে। এখন আপনি সেভ করে নিতে পারেন এখান থেকে। সেভটা কিসে করবো ভাই, পিএনজি তে? হ্যাঁ, PNG, JPG যেটা করেন করেন, PNG করলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না, আগে JPG করতে হবে। এই যে সেভ ফর, আপনাদেরটাই, আমার এটা 2015, আপনাদের এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট, আমি এক্সপোর্ট থেকে সেভ করি না, আমি যে আমার এখানে যদি আমি PSD সেভ করতে যাই তাহলে সেভ অ্যাজ এ সেভ করতে হবে, মানে এটাই থেকে যাবে মকআপের উপরে। হ্যাঁ, আর আমি এটাকে এই যে সেভ ফর ওয়েব এখান থেকে যে সেভ করব, এটাকে ডেস্কটপে নিয়ে যাব, যেভাবে আছে আপনারা ওইভাবে সেভ করে দিবেন তাহলে হবে, ডেস্কটপে সেভ হয়ে গেছে। আর আরেকটা কথা, ইন্ডিয়ান ক্লায়েন্টে যদি কাজ করেনও, হ্যাঁ কাজ তো করতে হবে, কাজ যদি করেন ইন্ডিয়ান হোক আর অন্য যে কোনো দেশের ক্লায়েন্ট হোক, আপনার কাছ থেকে যদি উইন করার আগে AI ফাইল চায়, আপনারা ভুল করেও AI ফাইলটা দিবেন না, বুঝতে পারছেন? কারণ এখানেও দালালের কোনো অভাব নাই, এখানে এরকম হতে পারে, দেখা যাচ্ছে আমি আমার কোম্পানি, আমি কাজটা দিছি আকলি মাপুকে, যে আমার একটা লোগো করে দিতে হবে, হ্যাঁ তো কি করছে, আমি ওকে দিছি হচ্ছে $100, $100 দিছি যে তুমি $100 দিয়ে আমাকে একটা লোগো করে দাও, ওই কি করছে ওটা $50 আপনার ফ্রিল্যান্সারে দিছে। হ্যাঁ, দিয়ে ওইটাকে মনে করেন যে আপনার কাছ থেকে ফ্রিতে নিবে, আবার হ্যাঁ টাকা দিবে না, ফ্রিতে নিবে, আপনার লোগোটা পছন্দ হয়ে গেছে, বসকে দেখাচ্ছে, বস পছন্দ করছে, তো যদি ওই ওই সময় মনে করেন যে আপনার কাছ থেকে বলবে যে আপনার AI ফাইলটা দেন, কারণ আপনাদের প্রোফাইল দেখলে বুঝতে পারবে যে আপনারা নতুন, কোনো রিভিউ নাই, নতুন প্রোফাইল, তাই ফেলতেই পারে, তো ভুল করেও আপনারা AI ফাইল দেবেন না উইন করার আগ পর্যন্ত। উইন যখন আপনাকে উইন করাবে, আপনাকে ট্রফি দিয়ে দেবে, আপনার লোগোর উপর ট্রফি ঝুলবে, তখন আপনাকে, তখন আপনি দেন, তখন আপনার কাছ থেকে AI ফাইল না, PNG ফাইল, PSD ফাইল, কোন মকআপে করছেন মকআপে, ওই মকআপ নেবে, মকআপে সেট করে নেবে, কালার চেঞ্জ করে নেবে, অনেকগুলো ফাইল নেবে। ভাই আমি আপনার মকআপটা ডাউনলোড দিলাম কিন্তু অন্যরকম আসছে, মানে দেখবেন না অন্যরকম আসছে, মানে মানে এটার এক্সটেনশন কি .7z ছিল? হ্যাঁ তো ওইটাই, হ্যাঁ ওটাই, পরে শুধু একটা ব্ল্যাঙ্ক ই আসছে আর ওপেন হচ্ছে না, তো কেন এটা তো কালকে আমি সবাইকে দিলাম, কারো প্রবলেম হয় নাই তো, দেখি শেয়ার দেন তো না, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না? হচ্ছে ভাই, আমি দেখাচ্ছি আপনাকে,
এই যে এটা আসছে এরকম কি ওই যে ডাউনলোড এটা নিক্লেক্ট করে প্রথম ট্রানজিট করেন যেটাকে যেটা দিছি ওটাকে আনজিপ করেন আগে জিপ ফাইল যেটা দিছি ওটা কই এই যে জিপ ফাইল এটা জিপ ফাইল এরকম হয়েছে গায় এই বাকিটুকু কেটে দেব নাকি না এই রাইট ক্লিক করেন তো রিনেম করে কি এখন পরে ইন্টার Yes. এখন আনজিপ করেন ডিসকর্ডটা এক্সট্রাক্ট টু নিউ ফোল্ডার ও ফাইল সাইজ কত দেখেনছে ভাই ছিল তো মনে হয় ও এখানে আবার 480 আমি তো ডাউনলোড দিলাম 41 এখানে তো আসে নাই 480 কেবি মাত্র আচ্ছা মাসুম ভাই ওইটা কি আপনি ড্রাইভে দিতে পারবেন না একটু আমার ড্রাইভ তো ফুল রে ভাই আর আমার ড্রাইভে আমার পার্সোনাল জিনিসপত্র আছে সেজন্য আমার ইয়েতে দি নাই আচ্ছা গিয়া শুধু ওই ফাইলটারই শেয়ার দিবেন এই গিয়ার কাছে আছে না খালেক ভাই আছেন আপনার কাছে হ্যাঁ ভাই মকাবিল লিংক কয়েকটা দিয়ে দিছি গ্রুপে তো এর দিয়ে দেন তো দিয়ে দেন আর দেখি এই আমাদের ওগুলো তো ভাই ফ্রি পিক থেকে দিচ্ছে কথা শুনেন ভাই আজকে নতুন একটা ড্রাইভে আপলোড করে আপনাদের লিংক দিয়ে দেব আচ্ছা আর লিংক দেওয়ার পরে হ্যাঁ একদিন সময় একদিনের মধ্যে সবাই ডাউনলোড করে নেবেন পরে এসে বলবেন যে ভাই আমার ডাউনলোড করা হয় না এটা হবে না একদিন পরে কিন্তু অফ করে দেব আপনারা এই অলস আছেন আমি দেখছি যে এই গ্রুপে প্রতিদিন দেখি যে ক্লাসের এই ভিডিও লিংক চায় আপনারা ড্রাইভের লিংক দেন ভাই ড্রাইভের লিংক দেন ড্রাইভের লিংক তো দুইটা লিংক কতবার দিবে নোটপ্যাডে সেভ করে রাখবেন ভাইয়া হয়েছে আপনার মকাবে বসানো হয়েছে হ্যাঁ এই যে একটু দেখেন আপনারটা হলো আর এই যে আরাফাত ভাইয়ারটা হলো না কেন এই যে দেখা যাচ্ছে কি ভাইয়া হ্যাঁ টক টক করতেছে এটা একটা একটা হ্যাঁ দুটোই সাবমিট করে দেন তাড়াতাড়ি সাবমিট করেন আপনার তো উইন হয়েই গেল এই গোল্ডেন কালার দিয়ে তো ভালো লাগতেছে আর ওটাতে হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা ভাই আমার প্রোফাইলটা আসলে এখন মানে পুরোপুরি হয়নি তো আমি আর একটু কাজ প্রোফাইল হয়নি এর মাথা বাড়ি দাও কথা বলেন কেন প্রোফাইল হয় না কি করে কি করলেন এত না ভাই আমি কালকে রাতেই খুলছি তো আমি আজকে বাকিটা ঠিক করে আজকে রাতে দিব নি ভাই আচ্ছা ঠিক আছে মানে সন্ধ্যার পর ক্লাস শেষে আমি ঠিক করে দিব না হ্যাঁ এখনি করেন জি তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ক্লাস টাইম আর শেষের পথে আর 2 মিনিট আছে ওয়ালি তোমার ক্লাসের স্ক্রিনশট প্রেজেন্ট করা কমপ্লিট ভাই স্ক্রিন শেয়ার অফ করব হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আচ্ছা কিছু বলার থাকলে বলো আর কিছু বলার কি এই ভাই খালেক ভাই ভাই আপনার কিছু যে গ্রুপ করতে হবে বলছেন গ্রুপ করে কাজ করতে হবে রাতে কাজ করতে হবে এই জাস্ট ভাই যে আমি দেখাচ্ছি বা মাসুম ভাই দেখাচ্ছে এগুলো কাজ করে হবে না আরো বেশি বেশি কাজ করতে হবে হ্যাঁ যে আপু কি বলে গেল বুঝতে তো পারলেন সবাই বেশি বেশি কাজ করা লাগবে বুঝছেন আর যে যা আছে হ্যাঁ যে কয়েকজনের যে যেগুলো প্রবলেম বিভিন্ন ধরনের টুলস এই টুলস গুলো হচ্ছে যে আপনাদের গ্রুপের মধ্যে সি করতে হবে শিখাই দিতে হবে হ্যাঁ যাতে যে আমি এসে ক্লাসে কিছু দেখাতে পারি কাজ আমি যেগুলো বলবো এগুলো যাতে বুঝতে পারে এরকম করেন যেমন যে কয়েকজন পিছিয়ে গেছে
আছে এগুলো একটু দেখেন রাত্রে কিছুক্ষণ, এক আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে রাত্রে আমি আচ্ছা আসতে পারবো, কিন্তু আমি মিটে আসতে পারবো রাত্রে, নেট স্পিড কম থাকে কোনো জায়গায়। মিট বলতে কথা বলা গেলে হলো স্ক্রিন সাইডে কাজ করে দেখানো হলো, করে দিতে পারলে হলো এতটুকু। হ্যাঁ হ্যাঁ, গুগল মিটে লিংক দিয়ে দিবেন, চলে আসতে চলে যাবে সবাই। বুঝতে পারছেন সময় আপু? শুনতে পাচ্ছেন পারবিন আপু, ডালিয়া পারবিন আপু, বৃষ্টি আপু, শুনতে পাচ্ছেন আকলিম হাসান, যেকোনো সময় হতে পারে, যে কোনো কাজ এখন দরকার তার সুবিধা মতো আপনার সুবিধা মতো আপনাকে হেল্প করতে হবে। এতটুকু স্যাটিসফ্যাকশন করতে হবে, নাহলে তো একা একা এগিয়ে যাবেন আর অন্যান্য পিছিয়ে যাবে। হ্যাঁ, যদি ব্যাচের নাম খারাপ হয় তাহলে পুরোটাই খারাপ হবে, আপনি ভালো হবে কিন্তু আর ব্যাচের নাম ভালো হবে না। যদি ভালো হয় তাহলে হচ্ছে যে চারজন ভালো করলে ভালো হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছেন, এটা কিন্তু বুঝতে হবে। তো অবশ্যই আজকে থেকে দেখেন, হ্যাঁ গ্রুপে অ্যাক্টিভিটি বাড়ান, কাজগুলো বাড়ান, আর পোস্ট দেন না গ্রুপে। হ্যাঁ এটা কিন্তু অনেক বুঝছি না, যারা এডিং করেছেন তারা পোস্ট দিচ্ছেন, ওনারা প্র্যাকটিস করেন বেশি বেশি। বলে গেল না যে একটা ডিজাইন দেখাবে, চারটা পাঁচটা দেখাবো, দশটা আপনাদের আরো বানাতে হবে, সেগুলো একটু মেনটেন করতে হবে। হ্যাঁ বুঝতে তো পারছেন তাই না? জি ভাই। দেখেন কি হচ্ছে আজকের মধ্যে, কালকের মধ্যে, দুই তিন দিনের মধ্যে, দুই তিন দিন সময় দেন, দেখবেন অনেক এগিয়ে চলে গিয়ে। বুঝতে পারছেন, কয়েকটা করে দেখান, ডিজাইন গুলো করে দেখান, যারা করতে পারছে না তারা অবশ্যই করতে পারবে। আগের ভিডিও যে বলে গেল, ভিডিও দেখে যদি ডিজাইন শেখা যেত, সফটওয়্যার ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং, তাহলে কিন্তু ইউটিউব, এটা ইউটিউবে বেস্ট হতো। হ্যাঁ ইউটিউব, এখানে যত কিছু শেখানো হবে এর থেকে বেশি শেখানো হয়ে গেছে ইউটিউবে, সেটা দেখে হতো, কিন্তু সেটা তো পসিবল না, কারণ কাজ করে দেখানো বা কাজ লাইভে করা বা ইউটিউব দেখে দেখানো দুটার মধ্যে ডিফারেন্ট আছে। তাহলে সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত, হ্যাঁ তাহলে এখানে আর কোর্স করা বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো দরকার হতো না। তো হেল্প করেন, করেন, অনেক কিছু আছে, ভালো কিছুই আছে, হ্যাঁ খারাপ কিছু নাই বলতে গেলে হয়তো হয়, যদি আপনারা সাপোর্ট দেন তাহলে। আর কন্টেস্ট ভালো হোক খারাপ হোক, হ্যাঁ প্রতিদিন দুটা থেকে তিনটা করার চেষ্টা করবেন, যেটা ভালো হোক, রেটিং দেখ রিজেক্ট করুক বা যেটাই হোক না কেন। হ্যাঁ আর কাজ করার সময় বোরিং ফিল না করে কাজ করে, কাজটা হবে এনজয় নিয়ে, হ্যাঁ যে আমি করবো যা হওয়ার হবে। যে যেমন সাইন ভাই বললো আজকে, হ্যাঁ যে রিজেক্ট করলে কি কিছু প্রবলেম হবে নাকি অ্যাকাউন্টে, বলছে ভাই না তাহলে ধুমসে কাজ করতে যাবো, যেরকম আশা নিয়ে কাজ করতে হবে, যা হওয়ার হবে পরে পরে দেখা যাবে, পরেরটা পরে, আগেরটা তো কমপ্লিট করবো, আমার ডিজাইন ভালো হোক খারাপ হোক। এরা যদি ভাবি যে আমার ডিজাইন ভালো না হলে আমি সাবমিট করবো না, হ্যাঁ তাহলে কিন্তু পিছিয়ে যাবেন, কারণ আপনার তখন একটা কাজ থেকে মনটা উঠে যাবে। বাট যখন আপনি একটা কাজ করবেন সেটা ভালো হোক আর না হোক, সেটার জন্য আপনি সাবমিট করলেন, ওখান থেকে আরো দেখলেন আর একটা কাজের ইন্সপিরেশন পেলেন, এভাবে এগোতে হবে। বুঝতে পারছেন? আর এখানে তো বুঝতে পারছেন অনেক বড় একটা এরিয়া, তার মধ্যে আবার 50 দিন, এর মধ্যে কিছু একটা নিয়ে ওলি ভাই স্টার্টিংটা শুরু করেন, তারপরটা আছি আমরা। হ্যাঁ কতদিন, যতদিনে লাগবে, যে বললো যে স্টার্টিংটা আছে আমাদের 50 দিনের স্টার্টিং, কিন্তু শেষটা তো আর এই 50 দিনের না, শেষটা হচ্ছে আমাদের আজীবন। হ্যাঁ যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন, বা কাজ যতদিন করতে পারবো, আর এরপরে বলে গেল হ্যাঁ যে 6 মাস মেন্টরিং দেওয়া হবে, মানে আপনার যদিও কাজ করতে না পারেন বা কোনো প্রবলেম বা অন্য যেগুলো আছে আপনার দুগুলো দেখা হবে, আস্তে আস্তে দেখা হবে, এগুলো তখন দেখা যাচ্ছে আরো ভালো ভালো ট্রেনার বা অন্যান্যদের থেকে যারা আমাদের আমার থেকে ভালো আছে তাদের দিয়ে বুঝবে যে আসলে আমি যে নিয়ে নিলাম এর মধ্যে আমার প্রবলেম বা আপনাদের যে বোঝার প্রবলেম বা গ্যাপ কোথায়, এগুলো আস্তে আস্তে ধরা পড়বে। হ্যাঁ সো কাজ করতে থাকেন, যত বেশি কাজ করতে পারবেন তত বেশি সাপোর্ট পাবেন আমাদের থেকে, কাজ কমাবেন আমরা কিন্তু কমিয়ে দেবো, এটা মাথায় রাখবেন। বুঝতে পারলেন সবাই? হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আমি এই যে মকাপের ফাইলটা ডাউনলোড করেছিলাম, এখন কি করা লাগবে, এটা আনজিপ করা লাগবে? এখন আপনার খবর করা লাগবে ভাই, স্ক্রিন শেয়ার দিব না, এখন তো শেষ, আমি একটু বাইরে যাব। আর এই যে খালেক ভাইকে বলেন, হ্যাঁ খালেক ভাই আছে, এই খালেক ভাই আমি
আচ্ছা দেখান সমস্যা না অ্যাক্টিভ হয়ে যান কাজ আর এটা কিন্তু করা লাগবে হ্যাঁ এখন থেকে ভালো হোক খারাপ হোক আমি ওটা পরে দেখবো যে আসলে আর ভালো করার জন্য কি কি করা লাগবে বা কোনটা খারাপ হয়েছে এগুলো দেখা হবে কিন্তু আপনাকে আগে কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে একটা যে ভয়টা আছে যে আমি কাজটা করছি আমার ভালো হচ্ছে না বা আমি পাচ্ছি না এই ভয়টা দূর করে দিতে হবে তারপরে তখন নতুন নতুন কাজ করতে হবে তো ওই যে খালি দেখাচ্ছে দেখেন আর আবার আশা করি আজকে ক্লাস ক্লাস এসে গেছে আজ কিছু দেখাবো না আজকে ভালো লাগছে না কালকে দেখাবো আর কন্টেস্ট করবেন আজকে কয়টা করবেন এই যে গ্রুপে কিন্তু কয়টা দিয়েছি আমি তিনটা না চারটা দেওয়া হয়ে গেছে অলরেডি হ্যাঁ কাজগুলো করবেন হ্যাঁ হ্যালো আর লিংক গুলো খুঁজে বের করেন হ্যাঁ লিংক খুঁজে বের করবেন যে যেভাবে দেখানো তো হয়েছে ওভাবেই খুঁজে বের করতে হবে আর ওই যে কন্টেস্টের মধ্যে কন্টেস্টের মধ্যে কি করবেন বলেন যে কন্টেস্টের মধ্যে গিয়ে এন্ট্রি গুলো দেখবেন করেন আর না করেন ওই যে আচ্ছা দেখাচ্ছি আমি হ্যাঁ অজিত ভাইয়া হ্যালো হ্যাঁ ভাই বলেন আচ্ছা ফ্রি পিক থেকে কি আইকন দিয়ে আমরা লোগো বানাতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো ফ্রি পিক থেকে বলেন ফ্ল্যাট আইকন থেকে বলেন যে কোনো জায়গা থেকে আইকন নিয়ে আপনি লোগোতে দিতে পারবেন এই যে এটা দেখেন হ্যাঁ এটা কোনটা এই যে এটা পেন্ডিং হয়ে গেছে রেস্টুরেন্ট লোগো 2450টা ই হয়েছে আবার এটা নাইট ক্লাব লোগো হ্যাঁ এখানে 1854টা ডিজাইন পড়েছে তো আপনি এখানের ভিতরে ঢুকলেন হ্যাঁ ঢোকার পর আপনার এটা তো পেন্ডিং চলে গেছে এটা তো আপনার কাজ করে আর লাভ নাই সাবমিট করতে পারবেন না হ্যাঁ সো সাবমিট করতে পারবেন না তাহলে কি করবেন এখানে ডিজাইনগুলো দেখবেন এই যে ইন্ট্রিতে যাবেন ইন্ট্রিতে এটা কি সিল্ড লোগো হ্যাঁ সিল্ড লোগোগুলো কি হয় যারা যারা ডিজাইন দিয়েছে তাদের ডিজাইনগুলো দেখতে পাওয়া যায় না সো আমি এটাকে বাদ দিলাম যেখানে ক্লোজড হয়ে গেছে এটা তাহলে এখানে ক্লোজ হয়ে গেছে কিন্তু এখানে ডিজাইনটা কি ছিল আমি পারতাম কিনা বা যেটু পড়বেন কেমন হতে পারে হ্যাঁ বা যে উইনার সিলেক্ট করে দিয়েছে হ্যাঁ এই যে এই ডিজাইনটা দেখবেন যে আসলে কেন উইন করলো তাকে তাই এর মধ্যে কি আছে এটা কিন্তু খুঁজতে হবে দেখেন যেখানে কত ধরনের ডিজাইন হ্যাঁ সিআর দিয়ে কত ডিজাইন করে ফেলেছে সবাই সিজে দিয়ে দেখতে পাচ্ছেন আইডিয়া পাচ্ছে না বলছেন যে আমি কিভাবে বানাবো এতে এখানে ঘুরেন না এই ফ্রিল্যান্সারের মধ্যে ঘুরেন কত আইডিয়া নেবেন হাজার হাজার আইডিয়া দেখেন এক পৃষ্ঠা এখানে দুই পৃষ্ঠায় গেলাম একটার সাথে একটা মিল পাবেন না হ্যাঁ একটার সাথে আর একটা ডিজাইনের মিল পাবেন না একটু না একটু ডিফারেন্ট পাবেনই ওগুলো খুঁজে বের করতে হবে যে দেখেন কতগুলো ডিজাইন রিজেক্ট করে দিয়েছে নিচে যা আছে সব রিজেক্ট হ্যাঁ এই যে রিজেক্ট দেখেন সব রিজেক্ট সো এই যে ডিজাইনগুলো দেখতে হবে হ্যাঁ কাজ দেখতে হবে কারণ আমাদের কাজের আইডিয়া গুলো কম সো কাজ দেখে আইডিয়া নিতে হবে তারপর কোন কাজের জন্য কিভাবে করতে হবে নির্দেশনাটা আমাদের দেখিয়ে দেওয়া হবে আপনাদের হ্যাঁ যে কাজের জন্য এটা লোকের জন্য যে কাজগুলো করা হয় হ্যাঁ ও কাজগুলো কিন্তু কি করা হয়েছে বলেন তো দেখানো হয়ে গেছে হয়তো আরেকটু কিছু আছে ছোটখাটো জিনিস যেগুলো হয়তো শর্টকাট হবে শর্টকাট গুলো আস্তে আস্তে হবে আগে ম্যানুয়ালি শিখেন শর্টকাট পরে ম্যানুয়ালি রেখে দিয়ে যদি শর্টকাট করতে যান তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে প্রবলেম কখন পারবেন কখন পারবেন না মনে থাকবে না ম্যানুয়ালটা মনে থাকলে শর্টকাট অটোমেটিক মনে পড়বে তার এর ভিতরে ঢুকে ঢুকে দেখবেন হ্যাঁ যদি সময় না দেন তাহলে কিন্তু কিছু হবে না হ্যাঁ আপনি এখানে 50 দিন থাকেন আমার সাথে বা 100 দিন থাকেন কোনো কিছুই হবে না কাজ না করলে কোনো কিছু হবে না আর আপনি যত ভালো কাজ পারবেন কাজ না করলে আপনার ব্রেইনের মধ্যে কাজ আছে কিন্তু হাতের মধ্যে কাজ আপনার কম্পিউটারে কাজ নাই তাহলে কিন্তু পারবেন না এই যে দেখেন বেলি বেলি দেখি ডিজাইন করেছে দেখেন এক একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিল আছে বলেন তো কথা বলেন না মিল নাই এগুলো দেখতে হবে যে কেন মিল নাই আর কত প্রত্যেক জনের তো ফ্রিল্যান্সিং তাই না যারা করছে তারা তো ফ্রিল্যান্সারই করছে কাজ করছে কষ্ট করে ওরা যদি কষ্ট করে কাজ করতে পারে যে একটা যাত্রী এই যে 80 জন দিয়েছে কাজটা এরা তো কাজটা করেছে তাই না তাদের সময় ব্যয় করে তো করেছে তাহলে আমি কেন পারবো না সময় ব্যয় করে কাজ করতে বুঝতে হবে যে আমার গ্যাপটা কোথায় আমি কেন পারছি না কাজটা করতে এটা কিন্তু বুঝতে হবে বুঝলেন 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 বলেন তো ইন্সপিরেশন আসছে যে আমি কাজটা করবো তাহলে এই মজাটা নিয়ে কাজ করতে হবে হ্যাঁ আর যদি বলেন যে আমি আমি শিখাবো হ্যাঁ আমার যা যা দেওয়া দরকার আমি 50 দিনের মধ্যে দিয়ে দেবো সমস্যা নেই কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারবেন না হ্যাঁ এটা সত্যি আমার যা যা দেওয়ার আমি দিয়ে দেবো কিন্তু আপনার দ্বারা কোনো কিছু নেওয়া সম্ভব না কারণ আপনি কাজ করেননি যে কাজ করবেন না সেই পিছিয়ে যাবেন যতই ভালো ডিজাইনার হন আপনি যদি ক্লাসের কাজ না করেন তাহলে এই কোর্সের কি মজা বুঝতে পারবেন না এটা হচ্ছে সত্যি
কারণ মজার নিতে হলে যে কাজগুলো করা করানো হচ্ছে বা যেগুলো করতে বলা হচ্ছে সেগুলো করতে হবে, জানা না জানা এটা পরে আমি কি জানি বা কি জানি না, যে বলা হলো যে 6 মাস। ওকে ভাই, তাহলে মকআপের বিষয়টা দেখাই, তাহলে যে মকআপের বিষয়টা দেখেন আর আজকে এখানে শেষ করছি আমি। কাজগুলো করেন, দুইটা তিনটা করে কন্টেস্ট করেন, প্রতিদিন উইন হোক আর না হোক, রিজেক্ট করুক আর ভালো হোক খারাপ হোক করেন, বুঝতে পারলেন? আর যদি সাবমিট করতে বা অন্যান্য কোনো প্রবলেম হয় যে খালেক ভাইকে ধরবেন, তারপর কে আছে চলে গেছে, মামুন ভাই আছে, মামুন ভাইকে ধরবেন, বেশি করে জিয়াসিন আরফাত ভাই আছে ধরবেন, তারপরে যে এসারুল হক ভাই আছে ধরবেন, ধরবেন একদম। হ্যাঁ, ছাড়া ছাড়ি সিন না, যে বিষ্ণু দাস ভাই আছে, মহিউদ্দিন ভাই আছে, হ্যাঁ ধরবেন একদম, কারণ আপনারা আপনাদের পরিবার নিয়ে সামনে এগিয়ে যাবেন। হ্যাঁ, তো আপনারা এদের ধরবেন না তো কাদের ধরবেন? বাইরের তো কেউ আপনাকে হেল্প করবে না, এলডিপির অন্য কেউ আপনাকে হেল্প করতে আসবে না, কেউ চিনে না আপনাকে। তো এই যে আমাদের এইগুলোর মধ্যে থেকে ধরতে হবে যাতে আমার প্রবলেম সলভ হয়ে যায়, বুঝতে পারলেন? হ্যাঁ, খালিক ভাই দেখা দেন। জি স্ক্রিন দেখা যায়? প্রথমে হচ্ছে ফটোশপটা ওপেন করে নেবেন, তারপর হচ্ছে আপনি মকআপ ফাইলটা যেখানে রাখছেন সেখানে যাবেন, ওপেন ফাইল থেকে ওপেন। এখন হচ্ছে আমি মকআপ ফাইলটা রাখছি হচ্ছে এই যে এটা, এটাই ভাই দিয়েছিল, অলি ভাই এটাই দিয়েছিল মকআপ ফাইলটা হচ্ছে এটা। এখন এই যে এটা হচ্ছে লোগো, আর এর বাইরে যা আছে এটা কিন্তু একটা ইমেজ বা এটা অন্য একটা ফরম্যাট, এটার উপরে হচ্ছে আমার এই লোগোটা বসবে। এখন দেখবেন যে এই যে এই ধরনের আইকন বাম পাশে, এই লেয়ার অপশনটা যদি দেখতে না পান, সেক্ষেত্রে উইন্ডোজ থেকে লেয়ার, এই লেয়ারে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ার অপশনটা আসবো। তারপর হচ্ছে এই যে এই ধরনের আইকন, এই আইকনে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম আর একটা কি বলা যায় এটা ট্যাব, ট্যাব ওপেন হবে। এখানে কিন্তু প্রথমে আমরা ছিলাম, এখানে অবজেক্ট করা আছে। হ্যাঁ ভাই, কিন্তু ওই আচ্ছা স্মার্ট অবজেক্ট করা আছে। হ্যাঁ, ওটা মানে বিষয় হচ্ছে, হ্যাঁ ভাই, কিন্তু ওনার তো ফটোশপ ক্লাস করে না, এই জন্য ওইভাবে বলতে পারি না। সবাই মিউট করে দেন। এখানে ডাবল ক্লিক করাতে এরকম একটা ওপেন ট্যাব ওপেন হবে, তারপর আপনি আপনার লোগো যেখানে রাখছেন সেখানে যাবেন। ধরা যাক আমি এই লোগোটা নিলাম, এখান থেকে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে এখানে কয়েকটা অপশন আসবে, স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ, শেপ লেয়ার। আপনি স্মার্ট অবজেক্টে ক্লিক করে ওকে দিবেন, আপনার লোগোটা এখানে ওপেন হইল। এখানে যত ছোটই হোক সমস্যা নাই, আমরা প্রথমে এই লোগো এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এরকম ট্রান্সফর্মের একটা অপশন আসবে। তারপর হচ্ছে শিফট অলটা ক্লিক করে বড় করবেন, যতটুকু বড় করা দরকার এতটুকু বড় করলাম। তারপর হচ্ছে আগের এই যে এটা ওপেন, এটা অফ করে দিলাম, এই চোখ এটা অফ করে দিলাম। এখন এটা দেখা যাইতেছে না কারণ এটা হচ্ছে সাদা কালার, তাও কিন্তু অল্প অল্প দেখা যাইতেছে। আমরা কন্ট্রোল ও এ দিলাম, কন্ট্রোল এ দিলে দেখেন এখানে কিন্তু এরকম একটা জিগজ্যাগ একটা দাগ আসতেছে, বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইন করে নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অ্যালাইন হইল, কন্ট্রোল ডি দিয়ে এই জিগজ্যাগ অপশনটা বন্ধ করলাম, তারপর কন্ট্রোল এস দিলাম, একটু সময় নিয়ে এটা সেভ হবে, সেভ হইল। এখন আমরা আগের দাতে গেলাম, দেখেন আমার লোগো চলে আসছে, আগে কিন্তু অন্য লোগোটা ছিল আর এখন এই লোগোটা আসছে। আপনি এখানে ডাবল ক্লিক করার পরে নতুন যে পেজটা পাবেন, এই পেজে আপনি যে লোগোটাই দেন, কন্ট্রোল এস দেওয়ার পরে সেটা ওই পেজে চলে যাবে। এখন আপনি যদি এখানে একটা, আপনারা ফটোশপ যেহেতু শেখেন নাই,
আপনি যদি এখান থেকে একটু শেপ নেন, শেপ নিয়ে যদি কন্ট্রোল এস দেন, দেখেন ওই পেজেও আমার এই শেপটা চলে যাবে। কালার হয়তো একটু অন্যরকম থাকতে পারে, কিন্তু শেপটা এই চারকানি থাকবে। দেখেন এখানে চারকানি আছে। মকআপের বিষয়টা আসলে এরকমই যে আপনি একটা লোগো বা যে কোনো কোনো কিছু প্রেজেন্টেশন করার জন্য রিয়েলিস্টিক ভিউ কি সেটাই হচ্ছে মকআপ। দেখেন এটা কিন্তু একটা অফিসের একটা দেয়াল, সম্ভবত এখানে একটু অল্প অল্প দেখে বোঝা যায় যে এটা অফিসের একটা দেয়ালে এরকম আমরা যেরকম ছবি টানাই ওরকম ছবি টানায় রাখছে। যে ধরা যাক যে একটা অফিসে যদি অফিসের লোগোটা এরকম টানাই না থাকে দেয়ালের সাথে, ওরা এরকম বুঝাইতেছে যে যে ক্লায়েন্ট লোগোটা বানাইছে তুমি যদি তোমার অফিসের লোগোটা এরকম দেয়ালের সাথে টানাও তাহলে লোগোটা এরকম দেখা যাবে, রিয়েলিস্টিক ভিউ। মকআপটা আসলে এই জন্য ব্যবহার করা হয় যে আমরা যদি এই যে এখানে এখানে দেখাইতেছি আমরা ইলাস্ট্রেটরে, কালারটা চেঞ্জ করি একটু, আমরা ইলাস্ট্রেটরে দেখাইতেছি কিন্তু এখানে তো একটা ফ্ল্যাট, একবারে জাস্ট আমরা লোগোটা দেখতেছি, এটা কিন্তু রিয়েলিস্টিক ভিউ পাইতেছি না। যে মকআপটা আসলে যদি আমরা প্রিন্ট করি বা এটা যদি কোনোভাবে ডিজাইন করে বাইর করে আনি একটা অবজেক্ট হিসাবে, তখন আসলে সেটা কিরকম দেখা যাবে। এই রিয়েল লাইফ ভিউটা দেখার জন্যই হচ্ছে মকআপটা ইউজ করা হয়, এটাই। ভাই বুঝতে পারছেন? শাহিন আলম ভাই, হ্যাঁ ভাই, আর কোনো প্রশ্ন আছে? আপনি কিন্তু এই প্রবলেমটা পড়তে পারেন যে আপনি এখানে এক ক্লিক করতেছেন, আপনার অন্য কোনো পেজ আসতেছে না। আমার কিন্তু এরকম মাঝে মধ্যে হয় যে আমি এখানে এক ক্লিক মানে ডাবল ক্লিক করতেছি, আমি মনে মনে হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি বলেন ভাই, আছেন আপনি? হ্যাঁ আছি, কিছুক্ষণ নেই মকআপের বিষয়টা লিভ নিতে যাচ্ছি আমি আর কি। মাসুম ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই সমস্যা নাই, যার যার লিভ নেওয়া দরকার সমস্যা নাই। তো এখন যখন বের হবেন তখন হচ্ছে যে এটুকু যেভাবে হয়েছে না একটাই একটাই রেকর্ডে হয়ে যাবে, একটার মধ্যে সব ভিডিও চলে আসবে, নো টেনশন। বা দুটো যদি হয়ে যায় দুটাকেই দিয়ে দিবেন সংস্থান এক তারিখ দিয়ে, বুঝেছেন? আচ্ছা ভাই, যেটা কনভার্ট হবে ওটাই দিয়ে দিবেন, তাহলে হবে, ব্যাস কাজ, নো টেনশন, কোনো টেনশন নাই। হ্যাঁ এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হবে, এক ক্লিক করলে কিন্তু আসবে না। জি ভাই, এখানে আমার মাঝে মধ্যে